গাইস কেমন আছেন সবাই গাইস এখন থেকে কিন্তু আপনি আপনার টিকটক ভিডিওতে কিন্তু কেউ খারাপ কমেন্ট করতে পারবে না মানে হচ্ছে বাজে কমেন্ট করতে পারবে না ওকে আপনি যদি আপনার টিকটক আইডির ভিতর ছোট একটি সেটিং চালু করে রাখেন এই ক্ষেত্রে কিন্তু মানে অন্য কেউ কিন্তু আপনার টিকটক ভিডিওতে কিন্তু বাজে কমেন্ট করতে পারবে না ওকে গাইস এই সেটিংটি আপনি কিভাবে চালু করবেন এটা আপনাদেরকে দেখাই দিব তো গাইস মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন ওকে গাইস এই সেটিংটি চালু করতে হলে আপনাদেরকে প্রথমে কি করবেন আপনি আপনার টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওকে এখান থেকে আমি টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম সো গাইস কেউ কিন্তু আপনার ভিডিওতে খারাপ কমেন্ট করতে পারবে না ওকে বা বাজে কমেন্ট করতে পারবে না তো এই সেটিং অন করার জন্য আপনি প্রথমে কি করবেন আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন ওকে সো গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে কি করব আপনি আপনার প্রোফাইলে এখান থেকে ক্লিক করে প্রোফাইলে চলে যাবেন ওকে তো প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে উপরে দেখতে পারবেন হচ্ছে থ্রি ডটের মতো আইকন এখানে ক্লিক করবেন ওকে এবং যারা মূলত ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক করবেন লাইক করলে কিন্তু আমাদের ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা এটা কিন্তু বেড়ে যায় অবশ্যই গাইস লাইক করবেন ওকে তো গাইস এখান থেকে কি করবেন সেটিং আইকনে ক্লিক করবেন সেটিং আইকনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে নিচে দেখতে পাবেন হচ্ছে সেটিং এন্ড প্রাইভেসি নামে একটা অপশন ওকে গাইস এখান থেকে কি করবেন সেটিং এন্ড প্রাইভেসি অপশনে একটা ক্লিক করে দিবেন ওকে আমি এখান থেকে সেটিং এন্ড প্রাইভেসি অপশনে ক্লিক করছি করার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে গাইস এখান থেকে কি করবেন এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে প্রাইভেসি নামে একটা অপশন ওকে গাইস এখান থেকে কি করতে হবে আপনি এখান থেকে প্রাইভেসি অপশনে একটা ক্লিক করে দিবেন আমি এখান থেকে প্রাইভেসি অপশনে ক্লিক করছি প্রত্যেকটি টিকটক অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু এখানে হচ্ছে প্রাইভেসি অপশন থাকবে আপনি কি করবেন এখান থেকে প্রাইভেসি অপশনে একটা ক্লিক করে দিবেন ওকে আমি এখান থেকে প্রাইভেসি অপশনে ক্লিক করছি করার সাথে সাথে কিন্তু এইরকম একটা ইন্টারফেস শো করবে গাইস এখান থেকে কি করবেন আপনি স্ক্রল ডাউন করে একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে কিন্তু একটা অপশন দেখতে পাবেন সেটা হচ্ছে এজ এ কমেন্ট নামে অপশন ওকে গাইস এখান থেকে কি করব আমরা কমেন্ট অপশনে একটা ক্লিক করে দিব ওকে তো এখান থেকে যখন আমরা কমেন্ট অপশনে ক্লিক করব সাথে সাথে এখান কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে ওকে গাইস এখান থেকে আমাদেরকে ছোট একটি সেটিং করতে হবে এটা আপনাদেরকে দেখা দিচ্ছি এজন্য আপনি কি করবেন এখানে হচ্ছে যে এখানে এটাই অন অন করতে হবে এটা হচ্ছে ফিল্টার স্প্যাম এন্ড অফিনিস কমেন্টস নামে অপশন ওকে গাইস আপনি কি করবেন এটাকে অবশ্যই অন করে দিবেন আমি এখান থেকে অন করে দিচ্ছি এই সেটিংটা মাস্ট বি অন করবেন প্রথমটা তারপর অন করতে হবে আপনাকে নিচে দেখতে পাবেন হচ্ছে ফিল্টার কিওয়ার্ডস নামে অপশন ওকে তো এটাকে অন করতে হবে ওকে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু হচ্ছে ফিল্টার কিওয়ার্ডস এটা কিন্তু অন করেছি এবং অন করার পর আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে অ্যাড কিওয়ার্ড নামে অপশন গাইস ওকে তো আপনি কি করবেন এখান থেকে অ্যাড কিওয়ার্ড লিখবেন এবং কি কিওয়ার্ড লিখবেন এখানে লিখবেন হচ্ছে আপনার কাছে হচ্ছে যে ধরনের কমেন্টটা হচ্ছে বাজে মনে হয় সেই ধরনের হচ্ছে কিওয়ার্ড এখানে লিখবেন আবাল বা দেখা যাচ্ছে যে মানে যেগুলো হচ্ছে মানে খারাপ ভাষা আর কি তো সেগুলো আপনি এখানে লিখে দিবেন আমি হচ্ছে এখানে লিখে দিচ্ছি কিছু কিওয়ার্ড গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু হচ্ছে নিচে কিছু কিওয়ার্ড এখানে অ্যাড করেছি আপনি কি করবেন এখানে হচ্ছে কিওয়ার্ড অ্যাড করবেন এখানে লিখেছি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন পাগল বেয়াদব ছেলে এগুলো কিন্তু আমি লিখেছি আপনি কি করবেন এখানে হচ্ছে যেগুলো হচ্ছে খারাপ ল্যাঙ্গুয়েজ আর কি তো সেগুলো আপনি এখানে কি করবেন কিওয়ার্ডে লিখবেন এভাবে হচ্ছে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি প্রথমে আপনি এই ধরনের এরর লিখলেন লেখার পর আপনি কি করবেন কিবোর্ডের নিচে কিন্তু এখানে টিক মার্কের মতো আইকন দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে যেখানে মার্ক করে দেখাচ্ছি সো এখানে ক্লিক করবেন ওকে করার সাথে সাথে কিন্তু এই কিওয়ার্ডটা কিন্তু এখানে অ্যাড হবে এবং আপনি চাইলে কিন্তু এখানে রিমুভ করতে পারেন রিমুভ করার জন্য এখানে ক্রস আইকনে ক্লিক করলে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে ওকে তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের যে সেটিংটা তো এখান থেকে আমি সেটিংটা অন করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দুটা সেটিং অন করে নিব ওকে তো দুটা সেটিং অন করার পর আমরা কিওয়ার্ডটা অ্যাড করব করার পর এখান থেকে ব্যাক যাব ওকে তো ব্যাক যাওয়ার পর আবারও কি করব কমেন্ট অপশনে যাব এবং কমেন্ট অপশনে যাওয়ার পর আমরা দেখব এটা সেভ হয়েছে কিনা সেভ হয়ে গেলে আপনি কি করবেন এখন হচ্ছে আপনার ভিডিওতে কিন্তু কেউ কমেন্ট করতে পারবে না মানে বাজে কমেন্ট করতে পারবে না বাজে কমেন্ট করার সাথে সাথে কি হবে আপনার হচ্ছে স্প্যাম যে লিস্টটা থাকবে তো সেখানে কিন্তু চলে আসবে ওকে তো আপনাদেরকে আমি ফর এক্সাম্পল দেখাবো ওকে তো এখানে কিন্তু চলে আসবে ওখানে হচ্ছে যে রিভিউ ফিল্টার্স কমেন্ট তো এই লিস্টে কিন্তু চলে আসবে এবং আপনি চাইলে কিন্তু এখান থেকে ওই কমেন্টটা অ্যাপ্রুভ করতে পারবেন এবং চাইলে কিন্তু আপনি ডিলিট করে দিতে পারবেন ওকে তো আপনাদেরকে আমি ফর এক্সাম্পল দেখাই ওকে এই জন্য আমি কি করব এখান থেকে হচ্ছে আমার যে মানে এ আইডিটা এ আইডিতে আমি সুইচ করব সুইচ করে হচ্ছে আমি এ আইডিতে যাব যার পর আমি হচ্ছে একটা ভিডিও ওপেন করব ওকে তো দেখতে থাকেন আপনারা সো স্কিপ না করে অবশ্যই দেখতে থাকেন ওকে আর যারা মূলত ভিডিওটা দেখতেছেন মাস্ট বি লাইক করেন ওকে তো আপনাদের জন্য কিন্তু কষ্ট করে ভিডিওটা করা অবশ্যই লাইক দিবেন ওকে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু হচ্ছে সুইচ করে অন্য একটা আইডিতে চলে আসছি এবং এখান থেকে হচ্ছে আমি ওই আইডিটাই হচ্ছে এখান থেকে আমি কি করব সার্চ দিয়ে খুঁজে নিচ্ছি ওকে গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু হচ্ছে ওই আইডিতে চলে এসেছি এবং এখান থেকে হচ্ছে আমি একটা ভিডিও এখান থেকে ওপেন করছি আপনাদের সামনে সো ওই আইডির একটা ভিডিও ওপেন করলাম করার পর এখান থেকে আমরা কি করবো যে কমেন্টে যাচ্ছি সো কমেন্টে যাওয়ার পর আমরা কিওয়ার্ডে যেগুলো হচ্ছে এখানে লিখেছিলাম তো সেটা আমি এখান থেকে দিচ্ছি আমি ধরেন এখানে লিখে দিচ্ছি হচ্ছে পাগলা ওকে তো আমি কিন্তু কিওয়ার্ডে পাগলা লিখেছিলাম আমি এটা এখানে লিখতেছি গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওই ল্যাঙ্গুয়েজটা লিখেছি লেখার পর আমি এখান থেকে সেন্ড করে দিচ্ছি সে সেন্ড করার সাথে সাথে কিন্তু কমেন্টটা চলেই গেছে ওকে কিন্তু হচ্ছে আমার ওই আইডিতে কিন্তু ওই যে ফিল্টারের যে লিস্টটা বলা হয় বা রিভিউ যে লিস্ট বলা হয় রিভিউ ফিল্টার লিস্ট তো ওইখানে কিন্তু অ্যাড হয়ে গেছে এই কমেন্টটা কিন্তু অন্য কেউ দেখতে পাবে না মানে হচ্ছে আপনার ভিডিও
ভিডিওটা যে অন্য কোনো দর্শকের কাছে যখন যাবে সে যখন কমেন্ট করতে যাবে তখন কিন্তু এই যে মানে আমি যে ল্যাঙ্গুয়েজটা লিখেছি মানে হচ্ছে পাগলা এটা কিন্তু দেখা যাবে না ওকে আমি আপনাদেরকে এখন দেখাই ওই আইডিতে আমি চলে যাচ্ছি আমার যে মেইন আইডি বলতে হচ্ছে যে আইডিতে আমি এক্সেটিংটা অন করছি সেই আইডিতে আমি চলে যাচ্ছি গাইজ দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওই আইডিতে চলে এসেছি এবং এখান থেকে আমি প্রোফাইলে যাচ্ছি তো প্রোফাইলে যাওয়ার পর আমি যে কমেন্টটা করলাম সেটা কিন্তু ইনবক্সে শো করবে আর কি ওকে কিন্তু ইনবক্সে কিন্তু শো করতেছে না ওটা কিন্তু আমি বাজে কমেন্ট করেছিলাম আর কি ওকে ইনবক্সে কিন্তু শো করতেছে না আমরা এখান থেকে প্রোফাইলে যাচ্ছি তো প্রোফাইল থেকে থ্রিডট তো এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে চলে যাচ্ছি ওকে তারপর এখান থেকে প্রাইভেসি অপশনে চলে যাচ্ছি প্রাইভেসি অপশন থেকে যাওয়ার পর আমরা এখান থেকে কমেন্ট অপশনে চলে যাচ্ছি ওকে তো যেহেতু হচ্ছে আমরা কিওয়ার্ডে যেগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইউজ করছিলাম তো সেগুলো কিন্তু এখানে দেখাবে তো আপনি কি করবেন নিচে একবারে নিচে কিন্তু দেখতে পাবেন হচ্ছে রিভিউ ফিল্টার কমেন্টস নামে অপশন ওকে গাইজ এখান থেকে কি করবেন রিভিউ ফিল্টার কমেন্ট অপশন একটা ক্লিক করে দিবেন ওকে আমি কিন্তু এখানে ক্লিক করছি গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিভিউ ফিল্টার কমেন্ট অপশনে কিন্তু চলে এসেছে ওই কমেন্টটা ওকে তো আমরা চাইলে কিন্তু এখান থেকে অ্যাপ্রুভ দিতে পারি অ্যাপ্রুভ দিলে কিন্তু এই কমেন্টটা হচ্ছে আমাদের কমেন্ট লিস্টে কিন্তু অ্যাড হবে এই কমেন্টটা কিন্তু সবাই দেখতে পাবে ওকে আমরা চাইলে কিন্তু এখান থেকে যদি হচ্ছে ডিলিট অপশনে ক্লিক করি এই কমেন্টটা ধরেন আমার কাছে পছন্দ হচ্ছে না এটা হচ্ছে খারাপ কমেন্ট করেছে ওকে তো এক্ষেত্রে আমরা কি করবো ডিলিট বাটনে ক্লিক করবো করার সাথে কিন্তু কমেন্টটা ডিলিট হয়ে যাবে এবং এখান থেকে কিন্তু ওই কমেন্টটা সরে যাবে ওকে গাইস এইভাবে চাইলে কিন্তু আপনি আপনার কমেন্টটা ফিল্টারিং করতে পারেন সো যেগুলো হচ্ছে আপনাকে খারাপ কমেন্ট করবে আর কি আপনার কাছে মনে হয় যে আপনার ভিডিওতে অনেক পরিমাণ খারাপ কমেন্ট আসে এই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এই কিওয়ার্ডগুলো অ্যাড করতে পারেন এভাবে কিন্তু এই সেটিংটি অন করে কিন্তু আপনি আপনার খারাপ কমেন্টগুলো কিন্তু এভাবে বন্ধ করতে পারবেন ওকে তো গাইস ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ওকে তো গাইস এই ছিল আজকের মূলত ভিডিও ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন ওকে এবং এই ভিডিও যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন ওকে তো গাইস দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ